কি বলবো, আমি ওই ছেলেটাকে লাইক করছি। হ্যাঁ সাগর কি হোমো নাকি তুমি? তুমি তো হোমো। কি বলবো বলো, যে আমি বাইসেক্সুয়াল কিনা যেটা শুনেছো সেটা ঠিক কিনা? হ্যাঁ সেটাই ঠিক, হ্যাঁ সেটাই ঠিক। খতম, বাই বাই, টাটা। একটা মেয়ে হলে আলাদা ব্যাপার ছিল। আমি আমি তোর ছেলের সঙ্গে ঘর করবো না। দুদিন পরে তোমার ছেলেরা আসবে তোমার বাড়িতে, ঠিক আছে? তোমার সাথে এমন করবে ওটা আমি মেনে নেবো। দুদিন পরে তুমি ছেলেদের ডেট ডেট করবে সেটা আমি মেনে নেবো। ভালো কথা বলছি, তুমি আমায় ডিভোর্স দিয়ে দাও, তবে তুমি সুখীভাবে ঘর করতে পারবে। তো আমি বুঝে গেছি। হ্যালো গাইস, সবাই কেমন আছো? ভালো আছো তো সবাই? চিটিং করতে হয় তো কি রাগ করেছো? রাগ করো না প্লিজ, ঠিক আছে? চলে এসেছি তো, আজকে আবার চলে এসেছি, ঠিক আছে, তোমাদেরকে একটু মজা দিতে। কেমন আছো? তো আজকে যে প্র্যাঙ্কটা করতে চলেছি সেটা তো তোমরা বুঝে গেছো, আমি এই তাই না মানাচ্ছে? যাই হোক, হ্যাঁ এটা কিন্তু অবশ্যই কাউকে ছোট করছি না বা কিছু করছি না, সবাই আমরা সমান আগেই বলে রাখি, ঠিক আছে? তো পরে বলবো ভাই, এখন বেশি ইন্ট্রো করার টাইম নেই, কারণ এখন রিয়া গেছে একটুখানি মানে ওয়াশরুমে। এখন ইন্ট্রোটা করি, করে ক্যামেরাটা সেট করি, ঠিক আছে? তারপরে আজকে একটা ধামাকা হবে, কি হবে সেটা আমি বলবো না, কারণ অনেকেই তোমরা বলেছো দাদা ইন্ট্রোতে সব বলে দিও না, ইন্ট্রোতে যদি বলে দাও তাহলে তো দেখার এনার্জিটা থাকে না, তাই না? ঠিকই আমি ভেবে দেখলাম, ঠিকই বলেছো তোমরা, ইন্ট্রো বেশি বড় করে লাভ নেই, ইন্ট্রোতে বেশি কিছু বলে লাভও নেই, আর সত্যি কথা বলতে সবসময় ইন্ট্রো করার মতো পজিশনও থাকে না যে অনেকক্ষণ ধরে কিছু বলবো। তো অবশ্যই পুরো প্র্যাঙ্কটা দেখো, আশা করি তোমাদেরকে মজা দিতে পারবো, অনেকদিন পরে এসেছি, ঠিক আছে? আমি আর কি আমি আমি প্র্যাঙ্ক করবো বলে অনেকদিন পরে এসেছি, ঠিক আছে? কারণ এর আগে পরপর দুটো প্র্যাঙ্ক মনে রিয়া করেছিল, আর যদিও এখন একটু কমই প্র্যাঙ্ক দেওয়া হচ্ছে জানি, কারণ একটু কাজ বাজে ব্যস্ত হয়ে পড়েছি, ঠিক আছে? কি আর করা যাবে, একটু মানিয়ে নাও, অ্যাডজাস্ট করে নাও। তরিকায় ভিক মাংনে কা? তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ততক্ষণ ক্যামেরা সেট করে নিই, কারণ হট করে কখন না কখন চলে আসবে, ক্যামেরাটা সেট করে তারপর হবে মজা। তো চলো দেখতে থাকো। সো গাইস, ক্যামেরা সেট করে নিয়েছি, বাট একটা কথা না বললে নয়, ঠিক আছে? মানে ইন্ট্রোতে বলিনি, যেটা করব এখন আমি সাগরকে ফোন করব, ঠিক আছে? আমি সব কিছু শিখিয়ে রেখেছি ওকে, তো রিয়া আসলে আমি সাগরকে ফোন করব, তারা করেই রাখি, বাকিটা শুনতে থাকো। হ্যাঁ ভাই, ফোনটা ধর, ফোনটা ধর। ভাই বলিস না, আরে তোকে আমি যেটা বলেছিলাম না, ঠিক আছে, মানে তোর আশঙ্কাটাই ঠিক, বুঝলি? আমি দেখলাম, অনেক ভেবে চিন্তে দেখলাম, আমি ভেবে চিন্তে দেখে বুঝলাম যে দেখ সত্যি কথা বলতে এরকম কথা তোকে কি বলবো, কাউকে তো শেয়ার করতে পারি না, তোকেই বলছি, ঠিক আছে? যে মানে কি বলবো, আমি ওই ছেলেটাকে লাইক করছি। হ্যাঁ তুই বলেছিলি আমি জানি, আস্তে আস্তে, হ্যাঁ তুই বলেছিলি আমি জানি, বাট কি বলবো আর, হ্যাঁ হয়ে গেল, কি করব আর, আমি বুঝতে পারছি না কি করে হলো না, আমি ছিলাম না, আমি তো স্ট্রেটই ছিলাম, কীভাবে এরকম হয়ে গেলো আমি বুঝতে পারলাম না। হ্যাঁ তোরা তো আমাকে ছোটো থেকে দেখেছিস, বল কোনো দিনও হয়েছে তাহলে? আমরা কয়েলকে খোঁচাতাম, ওকে খোঁচাতাম, আমি জানি না হঠাৎ করে হয়ে গেল, মানে আমি বলতে পারবো না এটাকে কি বলে। হ্যাঁ আমার দেখ, আমার ইন্টারেস্ট এখন ছেলে মেয়ে দুজনের প্রতি, সত্যি কথা বলতে এটাকে কি বলে আমি জানি না, বাইসেক্সুয়াল ওই যাই হোক কিছু একটা বলে, কিন্তু হ্যাঁ ভাই যাবি তো? হ্যাঁ 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 ঠিক আছে, তুই তাহলে আয়, একটু আমি ওই 9:30 বাজবে আমার। হ্যাঁ হ্যাঁ কি বলছিলাম
তোমার ইন্টারেস্ট আমার ইন্টারেস্ট মানে কি আছে ছেলে দেখো কি চাপ ভাই ভাই রেডি হও ভুলভাল কি শুনেছো তুমি রেডি হও পাক রেডি হও আমি করার কি আছে বুঝতে পারলাম না প্যারি সমাজ গই আরে তোমার কি হলো ভাই রেডি হও বেরোবে কি তুমি তুমি কি বলছিলে এতক্ষণ কোথায় কি বলছিলাম আমি না আরে একটা বন্ধুর আছে আমাদের ইসে আছে একটু হোমো টাইপ হোমো কথা ভালোবেসেছি না লাইক করে দি কি বল কাকে ভালোবাসবো আমি আজব তো চোখ দিয়ে জল পড়ছে কেন এই কি আরে ভাই আরে কি হলো কি বললে ওকে কি বললাম আমি তুমি কি বললে আমি কি বললাম তুমি এক্ষুনি ওকে ফোন করে কি বললে আরে আমি কি বললাম তুমি ভুল শুনেছ আমি বলছিলাম একটা আমার বন্ধুর কথা বলছিলাম ও হচ্ছে কি বন্ধু একটা বন্ধু আছে এরকম ঠিক আছে ওটা বলছিলাম আমি সব শুনেছি কি শুনেছো মিথ্যা কথা কথা বলার চেষ্টা করো না কিন্তু কি শুনেছো আমার এমনিতে কিন্তু শরীর ভালো না ভালো লাগছে না সত্যি তুমি আমি শুনেছো কি কানে কালা আমি তো বললাম বলেছিলাম বাইক দিকে চলে কথা বলেছি তো ওই আমার কয়াল একটা বন্ধু রয়েছে ওর কথা বলছি আরে ভাই আমাকে দেখে কি তোমার কি মনে হয় আমাকে দেখে কি তোমার কি মনে হয় তোমাকে দেখে আমার যাই মনে হোক পাঁচ হাজার বেজ্জতি হ্যাঁ তুমি এতক্ষণ ধরে ওকে বলছিলে তোমার যদি ইনার কোনো প্রবলেম থাকে তুমি আমাকে বলবে না আমার প্রবলেম বলবো না কেন আমি তো ওকে বলছিলাম ওর ওর একটা বন্ধুর কথা বলছি এই জন্য তোমার ইদানিং দেখছি আমার থেকে একটু দূরে দূরে যাওয়ার প্রবণতা তুমি ছেলেদের সঙ্গে আড্ডা মারতে বেরাও আমি তো আমি তো কি করে আমার তো তোমার থেকে আমার দুদিকে মন কি বলবি বাবা আরে ভাই আমি তো বন্ধুর কথা বলছিলাম আরে দেখ আরে কি দেখবে তুমি দেখো 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 স্বাগত তুমি ওকেই বলেছো তুমি সত্যি কথা বলো কি বলবো তুমি ওকে কি বলছিলে কি বলছিলে আরে ভাই একটা বন্ধুর কথা বলছিলাম আমরা আমি পুরো মিলিয়ে দিতে পারছি তোমার তুমি এই কারণে আমার থেকে এখন দূরে দূরে থাকো তুমি নাটক করো না তুমি খালি কাজের ছুতো দেখো আমার অনেক কাজ আমার অনেক কাজ ঠিক আছে আমি যদি বলি যে চলো আজকে একটু বেরাই না আমার তার তবে তুমি আড্ডা মারতে বেরিয়ে যাও আমি তো বলছিলাম আমি বললাম রেডি হও বেরোবো তুমি তো তখন কত কিছু করলে এখন হাগা মোতা সব করতে গেলে আমি তো বেরোবো বলে তো আমি বসে আছি আমি সাগর ফোন করলো আমি তাই কথা বলছিলাম একটুখানি আড্ডা দাও তুমি আমার বাড়ির লোক কবে থেকে বলছে যে তোরা বেবি নিচ্ছিস না কেন আমি এখন বুঝতে পারছি মানে এখন বুঝতে পারছি না আমি তো তোমাকে বলেছি যে আমরা কবে বেবি নেব তুমি বলেছো যে ঠিক আছে এখন না একটুখানি স্ট্যাবলিশ হইনি একটুখানি দাঁড়িয়ে নি তা আমাকে তো কেন মাথা টেপে গরম করেছি ভুলভাল কথা বলছো কিন্তু বলে দিলাম
আমি নিজেই বুঝিনি হয়ে গেছে, আমি কি করবো? ওরাও আমার বন্ধু বান্ধব আমাকে ছোট থেকে চেনে, ওরাও বিশ্বাস করতে পারছে না। আমি কি, আমার যদি এখন ভালো লাগে আমি কি করতে পারি? ভালো তো মানুষকে লাগতেই পারে ভাই, আমি কি থরি না কারোর সাথে প্রেম করেছি বা কিছু? আমার একটা ছেলেকে ভালো লেগেছে ওটাই বলেছি। আমি কি করবো, আমার কি করা উচিত, আমি কি করবো, আমি কি করবো? তোমার যেরকমই আছে, আমি যেরকম আছি মানে সেরকম আছি। আজকে যদি আমি কি বলে মেয়েরা দেখতে কি বলে না, আমি তো লেসবিয়ান হয়ে যেতাম, তুমি আমাকে পুরোপুরি মেনে নিতা? মেনে নিতা তুমি হবে কেন? আজ তুমি আমি হব, তুমি কেন হবে? আমি তো নিজে থেকে কি মানে, আমি কাকে শেয়ার করবো? তোমার বন্ধুরা কতদিন ধরে জানে এটা? তুমি তার মানে বিয়ের আগে থেকে লুকাচ্ছো, তুমি আমাকে বিয়ে না করতে আমাকে, তুমি এরকম উত্তাল হচ্ছ। আমার তো তোমার প্রতি তো ইন্টারেস্ট, কিন্তু একটা ছেলেকে আমার ভালো লেগেছে আমি সেইটা বলেছি। আমার কে সেই ছেলে? চিনবে না তুমি? কে আমি চিনবো বলো না, তোমার ছবি দেখাও। তোমার কোন ছেলেকে ভালো লেগেছে দেখো, কোন ছেলেকে ভালো লেগেছে দেখি আমি। আরে মানে আমি কি তাকে বিয়ে করতে গেছি? তুমি শুনলে বলে, এরকম অনেক আছে ঘরে বউ আছে কিন্তু তারা বাইসেক্সুয়াল, বাইরে অনেক ছেলেদের সাথে মেশে, কেউ বুঝতে পারে না এগুলো। এটা তো হরমোনাল প্রবলেম, এগুলো তো বুঝতে পারছি না, আমি তোমাকে বুঝাতে পারছি না। এটা আমি তো বলছি দেখাবো, সব দেখাবো, তুমি এখন শান্ত হও, তুমি আমাকে ছোবে না। আরে তুমি তো ফার্স্ট প্রায়োরিটি, আমার বাড়ির লোক জানে
আমি তোমাকে বোঝাচ্ছি ব্যাপারটা, দেখো বাইসেক্সুয়াল মানে একটা ছেলে নরমালি ছেলে, তার মানে একটা মেয়েকেও ভালো লাগে, তার একটা ছেলেকেও ভালো লাগে, তাকে বলে বাইসেক্সুয়াল, বুঝলে? এইটা হচ্ছে ব্যাপারটা, আর কিছুই না। আমি তো হোমো নই, আমি তো বাইসেক্সুয়াল, কথাটাই বুঝতে পারছি না। মানে আমি ছেলেই নরমালি স্ট্রেট, আমি কিন্তু বাইসেক্সুয়াল স্টেটের মতনই পুরো আমি, শুধু আমার মেয়েদেরকেও ভালো লাগে ছেলেদেরকেও ভালো লাগে। আর আমি এখন এটা মেনে নেব। আর ইউ কমেডি মি, তাই তো এটাই বলতো তো। দুদিন পরে তোমার ছেলেরা আসবে তোমার বাড়িতে, ঠিক আছে, তোমার সাথে এরকম করবে, ওটা আমি মেনে নেব। দুদিন পরে তুমি ছেলেদের ডেট ডেট করবে, সেটা আমি মেনে নেব। না, আমি চিল্লাবো না। জিনিসটা তো আমার তো প্রবলেম, এটা হরমোনাল প্রবলেম, এটা তো মানুষের, আমার তো নিজের থেকে কিছু না, এটা আমার হরমোনাল প্রবলেম, এই যে হোমো বাইসেক্সুয়াল বা এই জিনিসটা টোটালি হরমোনাল প্রবলেম। এটা হলে কি হবে, মানে আস্তে আস্তে তুমি দূরে সরে যাবে আমার থেকে? না, আমি তো, আরে আমার মেয়েও ভালো লাগে ছেলেও ভালো লাগে, মেয়েদের ভালো লাগতো তাহলে কি আমি আরেকটা মানে মেয়ের সাথে আমি লাইন মারতাম তোমার, সেটা ভালো লাগতো? আমার কথাটা শোনো, কি কি বলতে হবে বলো, কি বলতে হবে, কি সার্চ করতে হবে? তুমি সার্চ কি করতে হবে? আমি সার্চ করি ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট অফ হোমোসেক্সুয়াল, কি বাইসেক্সুয়াল, হয়ে গেছে এরকম কান্নাকাটি কি আছে? আমি কি ইচ্ছা করে করেছি বলো? নিজের, আরে বাবা, আমি তো জানি না, আমি তো জানতাম না, আমি তো এই জন্য এরকম, আমি জানতাম না, আমার নতুন হয়েছে এটা ব্যাপারটা।
আমি ঠিক করছি ঠিক করলে তো ছেলেটা কষ্ট পাবে শান্ত হয়ে বসো এটা আমি সত্যি কথা বললাম তোমাকে কনফেস করলাম আমি তোমাকে তুমিও থাকবে দুজনে মিলে একটা ছেলে আর মেয়ে নিয়ে আমি থাকবো ও আর ছেলেটা কিন্তু হোমো বুঝলে অসুবিধা হবে না তোমাদের গাইস আমাকে দেখে কি মনে হয় এরকম দেখো চোখ ফোক লাল হয়ে গেছে দেখো কেঁদে কেঁদে তোমার কি আমাকে দেখে এরকম মনে হয় চলো চলো আমার একটা ছেলেকে ভালো লেগেছে গাইস সলিড কেস খেয়েছি মানে তোমার শরীরে পড়া করি আমি বুঝলাম না তোমার শরীরে হ্যাঁ আমি মেনে নেবে ছেলে তো মেয়ে তো না মেয়ে কি বললে গাইস আমাকে কিন্তু ইসে দিল যে মেয়ে হতো অসুবিধা ছিল না আমি একটু কিছু বলি গাইজ দেখো ওই যে বলেছিলাম না ফার্স্টে বলবো বুঝতে পারিনি লাস্টে বলতে হবে না আমি কিন্তু এটা কাউকে আঘাত করলাম না ঠিক আছে তুমি রেডি হও আমি ইয়ে হও এক এক সেকেন্ড কাউকে আঘাত করলাম না এটা সবাই একটু প্র্যাঙ্ক আর মজা তোমাকে কি করলাম তোমার সাথে মজা করলাম কেন ভুল বলবে না না তোমার সাথে আমি মজা করছিলাম একটু তো গাইজ টাটা বাই যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই গুড নাইট